আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে, অনেক লাগে, অনেক জ্ঞান বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা, কত টাকাই বা মূলধন লাগে, কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী, আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা, সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। প্রিয় দর্শক, আজকের বাজার গাইডলাইনে এবারের পর্বে থাকছে কসমেটিক্সের দোকান ব্যবসা। কত টাকা পুঁজি নিয়ে শুরু করা যায় আর কি যোগ্যতা থাকতে হবে কসমেটিক্স দোকান ব্যবসা করতে হলে, এসব তথ্য সহ কসমেটিক্স দোকান ব্যবসার নানা দিক জানাবো একজন সফল কসমেটিক্স দোকান ব্যবসায়ী মোহাম্মদ কামরুজ্জামান সুমনের কাছ থেকে। সকাল সন্ধ্যা কসমেটিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান সুমন, আপনাকে এবিটিভি আজকের বাজারে স্বাগত। ধন্যবাদ আপনাকে। কিভাবে শুরু করলেন আপনি কসমেটিক্স ব্যবসা? আসলে আমি শুরু করেছি নতুন, এই তো এক বছর হয়েছে এটা এই এলাকায়, আর আগে ছিলাম একটা দোকানে কাজ করতাম। তার আগে অবশ্যই আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি অফিস কোঅর্ডিনেটর হিসেবে। তো আসলে কোনো কারণে কোম্পানিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি আমার এক বড় ভাইয়ের দোকানে জব করি, সেখান থেকে মানে আমার শেখা জানা শোনা। তারপর থেকে মনে করেন নিজেই এই দোকানটা গত বছর নিয়েছিলাম, ছোটোখাটো শুরু করেছি, এখন মানে প্রায় এক বছর হয়ে গেছে। তো এটা মোটামুটি আছে, মানুষের কাস্টমারের চাহিদা অনুযায়ী ভালো মাল দেওয়ার চেষ্টা করতেছি, এভাবেই আর কি চলছে। কত টাকা পুঁজি লাগে আসলে? এটা পজিশন অনুযায়ী, পজিশন যেরকম ওই রকম। এটা আসলে কসমেটিক্সের বিজনেস, তো এটা একদম কম পুঁজিতে হয় না। সো মিনিমাম 3 লাখ টাকা হলে মোটামুটি মানে শুরু করা যায়। তারপরে মনে করেন ধীরে ধীরে ইনভেস্ট যত আপনি বাড়াবেন, প্রোডাক্টও তত বাড়াবেন, কাস্টমারও অ্যাভেলেবেল হবে আর কি। কোন আপনার মাসে আয় থাকে কেমন? আসলে আয় আসলে হচ্ছে টোটালি হচ্ছে সেলসের উপরে ডিপেন্ড করে। সো এখন সেলস একটু কম, বাজার একটু খারাপ, মোটামুটি এখন আর কি চলছে। কি যোগ্যতা থাকতে হবে আপনার এই ব্যবসার জন্য? এই যোগ্যতা হচ্ছে আসলে কসমেটিক্সের উপরে আপনার এটার উপরে অভিজ্ঞতা থাকতে হয় ভালো মালে। আপনি যদি ভালো মানের মাল দিতে পারেন, প্রোডাক্টের গুণগত মান ভালো বুঝতে পারেন, তবে এই কাস্টমার আপনার প্রতি বিশ্বস্ত হবে এবং এই কাস্টমার আপনার প্রতি আগ্রহ হবে এবং আপনার কাছ থেকে প্রোডাক্টটা নেবে, বারবার নেবে। এই মালগুলো কোথা থেকে? এই মালগুলো বিশেষত আসে আপনার নিউ মার্কেটের গাউছি আছে, আপনার চকবাজারের মলিবাজার আছে, যারা ইনপুট করে নিয়ে আসে সেখান থেকে আনা হয়। আবার কিছু মাল আছে ইন্ডিয়ার থেকেও আনা হয়। জেলা শহরে কসমেটিক্স ব্যবসায়ীরা মাল কোত্থেকে কিনে? জেলা শহরগুলো আসলে তারা তো ম্যাক্সিমামই ঢাকা থেকেই নিয়ে যায়, কারণ মালগুলো প্রথমে এসে ঢাকাতেই, যারা ইম্পোর্টার করে তারা ঢাকাতেই নিয়ে আসে, এখান থেকে পরে আপনার ডিস্ট্রিবিউট হয়ে জেলা শহরে যাচ্ছে। এই ব্যবসার কি কোনো ঝুঁকি আছে? ঝুঁকি অবশ্যই আছে, কারণ আপনি যদি প্রোডাক্ট যদি ভালো না রাখেন, যদি কোনো কারণে আপনার 2 নম্বর প্রোডাক্ট পড়ে যায়, তখন তো আপনার কাস্টমার যদি আপনার 2 নম্বর প্রোডাক্টটা নেওয়া ইউজ করার পর যদি সেটা খারাপ মনে হয়, তখন সেই কাস্টমার আপনার কাছে আসবে না। আর সেই কাস্টমার যদি না আসে আপনার কাছে, ভালো না মানের মাল যদি না পাওয়া যায়, তাহলে আপনার প্রোডাক্ট কিনবে না, তখন আপনার বিজনেস ঠিক এত মুশকিল। আপনি সেটা ভালো কি না আপনি বুঝবেন কীভাবে? সেটা আসলে হ্যাঁ আমাকে সেটা আমাকেই দেখে ভেরিফাই করে নিয়ে আসতে হবে যে আমি ভালো মালটা নেব, কাস্টমার ভোক্তাকে ভালো মালটা দেবো, তখনই তারা আমার কাছে বারবার আসবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা 2 নম্বর মাল কিনে, দেখা গেছে যে মালটা প্রোডাক্টের দাম 300 টাকা, অরিজিনাল মাল 2 নম্বর সেটা 100 টাকা বা 150 টাকায় পাওয়া যাচ্ছে, সে আয়নায় সে 300 টাকা বিক্রি করে ফেলতেছে। অথচ অরিজিনাল মালের দামই হচ্ছে 300 টাকা, আপনি আয়না তো 350 বিক্রি করতে হবে বা 330 টাকা আপনার প্রফিটটা রেখে। তো আপনি যদি 2 নম্বর মাল 300 টাকায় বক্তা পেয়ে যাচ্ছে, এত বক্তাও প্রতারিত হচ্ছে। আর যারা ভালো ব্যবসায়ী মানে বক্তার অধিকার সংরক্ষণ করে বিজনেস করতেছে, তাদের প্রবলেম হচ্ছে। এই ব্যবসা করতে গেলে আমাদেরকে যে পুঁজি আপনি ইনভেস্ট করেছেন, জি এই পুঁজির বাইরে তো আর অন্য কোনো বিনিয়োগের প্রয়োজন নেই? এই পুঁজির বাইরে আপনি দোকান পজিশন যদি বড় হয়, তাহলে আপনি আস্তে আস্তে প্রোডাক্ট বাড়াতে গেলে পুঁজির বেশি প্রয়োজন আছে। যেমন এখন ছোটোখাটো একটা দোকান নিলে আপনার মনে করেন দোকানের অ্যাডভান্স সেটাই অনেক, 3 লাখ 4 লাখ টাকা পড়ে যাচ্ছে। তারপরে আপনি ইনভেস্ট করবেন, তারপরে আপনার বিক্রির উপরে ডিপেন্ড করবে। আপনি এত টাকা ইনভেস্ট করার পরে দেখা গেছে 8-9 লাখ ইনভেস্ট করলেন, মাস শেষে আপনার দেখা গেছে ওই খরচটা উঠতেছে না, তখন তো আপনি আসলে বিজনেস চালাতে পারবেন না। এখন পজিশনে এমন হয়েছে মানুষের হাতে টাকা আছে কিন্তু দেখা গেছে বিজনেস কম, বিজনেস ব্যবসায়ীদের অবস্থা খারাপ, কারণ আপনি একটা দোকান নিতে গেলে অ্যাডভান্স চেয়ে বসে 5 লাখ 7 লাখ এরকম।
আমাদের দেশের যে যুব সমাজ, শিক্ষিত যুব সমাজ, দেশের বাইরে যাওয়ার জন্য তাদের একটা প্রবণতা আছে। 5 লাখ 7 লাখ টাকা খরচ করে তারা দেশের বাইরে যাচ্ছে। এখন আপনি আমাদের তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি উদ্দেশ্য করে বলবো যে আসলে হাতের কাজ শেখা ছাড়া আর বাইরে যে যারা স্যাটিসফাই হচ্ছে তাদের জন্য বেটার। যদি কেউ হাতের কাজ না শিখে গিয়ে বিদেশে গিয়ে এই যে 2 লাখ 3 লাখ 5 লাখ দালালদের মাধ্যমে যাচ্ছে, না যে বাংলাদেশে অনেক কিছু আছে যা করার মতো, যদি ছোটোখাটো বিজনেস করতে পারে সততার সাথে তাহলে বিদেশ থেকেও ভালো। 5 লক্ষ টাকা যদি বিনিয়োগ করে তাহলে তার লাভ কত থাকবে? খরচ দেওয়া দেখা গেছে যদি ভালো সেল হয় তাহলে সব খরচ দিয়েও 20,000 টাকা ইনকাম থাকবে। আপনাকে ধন্যবাদ এবিটিভি আজকের বাজারে সময় দেওয়ার জন্য। আচ্ছা, আজকের বাজার টিভি চ্যানেলকেও ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এছাড়াও দেশ বিদেশের নানা খবরাখবর জানতে ভিজিট করুন www.ajkerbazar.com। আমাদের ফেসবুক পেজ facebook.com/daily আজকের বাজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।